পঞ্চমীতেই বেরিয়ে পড়লাম দেখতে। এই যে মামা, সকাল সকাল আজকে সূর্যকে খাইয়ে দাইয়ে ও ঠাম্মির কাছে রেখে আমি একটু চলে এসেছি মার সাথে। মানে আমি আগে আমাদের বাড়িতে এসেছিলাম তো উঠিনি আর কি, তো মাকে নিয়ে আমি একটু বেরিয়ে গেছি আর এখন আছি ট্যাক্সিতে। একটুখানি খুব মানে কিছু কেনাকাটি আছে, লাস্ট মুমেন্ট কেনাকাটি, একদম লাস্ট মুমেন্টের কেনাকাটি, তাই একটু সোদপুর যাচ্ছি। তো ট্যাক্সি করেই যাচ্ছি, এখান থেকে ট্যাক্সি যাচ্ছিল তো ভালোই হয়েছে আমরা উঠে গেছি। তো চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে। ট্যাক্সি থেকে নেমে গেছি আর নেমে শ্রীনিকেতন চলে এসেছি। মার একটু কেনাকাটি আছে, একটু লাস্ট মুমেন্টে বিছানা চাদর আর কি কেনাকাটি আছে, তাই জন্য শ্রীনিকেতন চলে এসেছি। এই যে শ্রীনিকেতন, তো চলো দেখছি তো ফাঁকাই রয়েছে, এখন তো আজকে পঞ্চমী না, পঞ্চমীতে ফাঁকা থাকবেই, একদমই ফাঁকা। কিন্তু সেই যে ভিড়, আমি যে আগে এসেছিলাম শাড়ি ফাড়ি কিনতে, কি ভিড় ছিল, কিন্তু সেই ভিড়টা কিন্তু এখন নেই, ফাঁকা। একদমই ফাঁকা, সবার আগে আগে মার্কেটিং হয়ে গেছে। আর এসেই আমার এই শাড়িটা এতই ভালো লেগেছে, এই না আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে, দেখো সাদার মধ্যে। খুব ভালো লেগেছে, মা ওইদিকে গেছে দেখি। শ্রীনিকেতন না মা, পঞ্চমী না আজকে, আর কেউ এত দেরি করে এখন কেনাকাটা করে না। আর খুললেও আসলাম সকালবেলা, হয়তো আর একটু পরে ভিড় হতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে সবার কেনাকাটা হয়েই গেছে। শ্রীনিকেতন থেকে কিন্তু বেরিয়ে গেছি, আর এই যে জুয়ের অনেক দিনের একটা কলমকারী চাদরের সেট, অনেক শখ ছিল, শখ ছিল বিছানা চাদর, আর চল তোকে একটা কিনে দেবো, আমরা সাজবো আর বিছানা সাজবে না, এটা হয় তাই বিছানাকেও সাজিয়েই তারপরে ঘুরতে যাবো। বিছানাতে এই চাদরটা পেতেই দেখাবো তোমাদের বাড়ি থেকে। হ্যাঁ, তো মা আমাকে এই চাদরটা কিনে দেওয়ার জন্যই এখানে এসেছে, সেরকম নিজের কিছু কেনার জন্য আসেনি, আমাকে বলে নিয়েছে নিজের কিছু কিনবে, কিন্তু এসে সারপ্রাইজ দিয়েছে চাদরটা কিনে দিয়ে। আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে তুর্যকে স্নান করালাম। এই যে দেখো সাবান শ্যাম্পু দিয়ে আজকে স্নান করিয়ে দিয়েছি, তার উফো একটু মানে ঠিক মতো নিয়ে করতে দেয় না ভালো করে। এবার জামা ঠামা পরাবো, রেডি করাই, চলো এখন একটু স্নান করতে যাব। আর ঘুরতে যাওয়ার আগে একটু মুখ পরিষ্কার করছি, এমন বেশি কিছু না, শুধু ক্লিনজিং মিল্ক দিয়ে একটু মুখটা পরিষ্কার করছি, মুখে যে ময়লাটা কাটানোর জন্য। ফেসিয়াল ফেসিয়াল তো আমি করি না, তো বাড়িতে করি কিন্তু প্যাক ফ্যাক বানিয়ে, তো সময় হয়নি এই জন্য করতে পারিনি। এমনি নর্মাল যে আয়ুরের ক্লিনজিং মিল্ক আছে ওইটা দিয়ে এখন মুখ পরিষ্কার করছি, ডোলে এই তুলো দিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করতে চলে যাব। আর আজকেই শ্যাম্পু ট্যাম্পু করে নেবো, কারণ কালকে বেরাবো, তো কালকে অনেক ছোটো মোটো আবার বুধ গাছ থাকে, সেজন্য টাইম পাবো না। এই জন্য তুর্যকেও আজকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি, আজকে শ্যাম্পু দেবো চুলে।
আমি কিন্তু স্নান করে বেরিয়ে গেছি, আর আমিও আজকে মাথায় শ্যাম্পু করব বললাম না, শ্যাম্পু কিন্তু করে নিয়েছি। তারপরেও কাছাকাছি ছিল, কাছাকাছি রোজই থাকে, মেলে ঠেলে এই চুল ঠুল আসছি, সিঁদুর ঠিদুর পরে এই সবে বসলাম। আর তুর্য খাটের মধ্যে যা করেছে না, দেখানোর মতো না তোমাদের। খুব মানে চাদর ফাদর এলোমেলো করে খুব খারাপ অবস্থা করে দেয় গো। তো মা যে চাদরটা আজকে আমাকে কিনে দিল, চলো তোমাদের দেখাই। এটাই ছিল পুজোর লাস্ট শপিং, তো এটাও করে নিলাম। এই চাদরের আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো মা বললো কি আমার একটা জিনিস কিনতে যাবো, চল চল করে নিয়ে গেছে। তা আমাকে এই চাদরটা পুজোয় দিয়ে সারপ্রাইজ দিল, সবকিছুই তো দিয়েছে, বলছে চাদরটাও বাকি ছিল, নে তোর এটা অনেক দিনের শখ, তো এটা কিনে নে। ভেবেছিলাম যে পুজোয় পাতবো, তো ভাবলাম আবার ওখানে ভেবেছিলাম যে পুজোয় পাতবো, পেতে যাবো, তো ভাবলাম থাকবোই না বেকার, পেতে কি হবে, তো ভাবলাম যে এটা লক্ষ্মী পুজোই পাতবো, আমরা চলে আসবো, তো লক্ষ্মী পুজোর দিন এই চাদরটা পাতবো। তো চলো চাদরটা দেখে নাও। এই যে দেখো দেখো, এরকম কলমকারী চাদরের, মা আমি একটু দাঁড়াও, এরকম কলমকারী চাদরের অনেক দিনের আমার শখ ছিল। তো আমার একটা আছে কলমকারী চাদর, এই যে কলমকারী বিছানার এই যে এইটাও আছে, বালিশের কভার, কোলবালিশের কভার, তো চাদরও আছে। কিন্তু এই যে চাদরটা দেখো, এই চাদরটা না ছোট, আমার খাটটা তো বিশাল বড়, এই যে এই চাদরটা ছোট, আর এইটার এইটা অনেকটাই আলাদা, এটা অনেক মানে বড় সড়ো ভালো, আরও ভালো কোয়ালিটির। এই যে চাদরের সাথে বালিশের কভার আছে দুটো, কোলবালিশের কভার তো এখন দেয়ও না চাদরের সাথে, তা এটার মধ্যেও নেই, আর চাদরটা কিন্তু পুরো এরকম দেখো, পুরো খুলে পাতলে আরো বুঝবে। হ্যাঁ কলমকারি আমার অনেক দিনের শখ ছিল, এরকম চাদরের খুব ভালো লাগে আমার। এই যে বালিশের কভার, আর ওকে দেখো খুব মস্ত খেলায়। তা বলো চাদরটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ। এ দেখো এই শাড়িটা আমার শাশুড়ি মা আমার মাকে আর কি দিয়েছে পুজোতে, মলমল মলমল শাড়ি আছে না, মলমল ছাপা যে সেটা, এটা আমার মাকে দিয়েছে আমার শাশুড়ি মা। তোকে দেখে নাও কি করেছে, দেখো হাল, এই জন্য দেখাতে ইচ্ছা করে না আমার বিছানাটা, যা করে না গুছিয়ে রাখি সুন্দর করে দু মিনিটে নষ্ট করে দেয়, কি এখন আবার এটা নিয়ে পড়েছে। এই যে তোমার সাথে কথা হচ্ছে, আর ওই তুর্যকে শ্যাম্পু করে দেখো কেমন লাগছে, এই যে ত্যান ত্যান করছিল, এসি চালিয়ে দিয়েছি। চুলটা দেখাও, চুলটা যে কত বড় হয়েছে শ্যাম্পু করে, বাবা বিশাল ব্যস্ত। ওরে আস্তে আস্তে, তো বলো কমেন্টসে চাদরটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দের একটা চাদর, অনেক দিনের ইচ্ছা ছিল, মা আজকে সেটা সব পূরণ করে দিল, আজকে ইচ্ছাটাও পূরণ করে দিল আমার। তো চলো আর বাদ বাকি এখন একটু তুর্যকে খাওয়াবো, দুপুরের খাবার খাইয়ে না ওকে ঘুম পাড়িয়ে, আমার কিছু মানে চুড়ি ফুড়ি নেওয়ার আছে, মানে এই ড্রেসের সাথে পরবো, তো ওগুলো ভাবছি আজকে গুছিয়ে নিই, নাহলে তো আর টাইম নেই, কালকে তো বেরিয়ে পড়বো আর হবে না, তো ওকে আগে খাইয়ে তারপরে এইসব করবো। তুর্যকে কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাবো নিচে খেতে, তো চলো নিচে যাই, অনেক বেজে গেছে, তিনটে মানে সাড়ে তিনটের মতন বাজে, আমি কিন্তু নিচে চলে এসেছি। আর আজকে আমাদের কী কী মেনু হয়েছে চলো তোমাদের, আজকে পঞ্চমী, পঞ্চমীর স্পেশাল মেনু হচ্ছে কাতলা মাছ ফুলকপি দিয়ে, গলদা চিংড়ি এখানে সর্ষে পোস্ত দিয়ে গলদা চিংড়ি করেছে, আর এই যে মাছের এইটা মাছের তেল ছিল সেটা বড়া করেছে মা, আর ডিমের আমলেটের ঝোল ওগুলো রাতের। এই আমি খেয়ে চলেও আসলাম, খেয়েও চলে সে ঘুমায়নি, ভাবলাম এ ঘুমাবে, এ বলছি আমি ভাবলাম তুর্য ঘুমাবে, আমি হচ্ছে চুড়ি ফুড়িগুলো গুছাবো, দেখো ঘুমাইনি, এর চোখে ঘুম নেই, কখন এসি চালাতে বলেছি এসি চালিয়ে দিয়েছি, ঘর একদম চিল হয়ে গেছে, অথচ ওনার চোখে ঘুম নেই, এসি তো চলছে নাটক, এই তো বছর আমি গুছাবো না, কিচ্ছু গুছানো হয়নি তো। নতুন জামা পরেছে, নতুন জামা পরেছে, আর এই জামাটা মেজোমাই দিয়েছে, আজকের থেকেও জামা উদ্বোধন আবার, মানে আজকের থেকে ওর পুজো শুরু, জামা উদ্বোধন অনেকদিন আগে থেকেই করেছে, পুজো শুরু হয়ে গেছে। মাম্মাম নতুন নতুন জামা পরে এখন ঠাম্মি আর কাকার সাথে বেলু বেলু,
একটু হাসো তো, একটু জোরে জোরে হাসো, জোরে জোরে হাসো তো, একটু করো করো, হা হা করো, হেভি জোরে জোরে হাসে। ট্যান তো চলছে, বাবা ঘোরার জন্য দেখা এক পায়ে প্রস্তুত, কখন বেরাবে। তো আমাদের পঞ্চমীর সাজ, এই যে ছেলেকে তো আগেই দেখেছিলে, এখন মাকে দেখো, এসে আমি এই কুর্তিটা পরে নিয়েছি, আর আমার মা মৌকাকিমা সবাই, আমরা একটু এই লোকালে ঠাকুর দেখতে যাচ্ছি। তারপর তোমাদের দাদা ভাই আসলে দাদা ভাইয়ের সাথেও আবার দুর্জ আর আমি যাবো, দুর্জকে আর আমাকে নিয়ে যাবে লোকালে ঠাকুর দেখতে। তো এখন আমরা চারজন মিলে আগে দেখে আসি। তো আমার শাশুড়ি মাকেও বলেছিলাম, উনি এখন যাবে না। তুজ্জোরও নতুন ড্রেস, আমারও নতুন ড্রেস, আর ওদেরও নতুন ড্রেস, সবাই বেরিয়ে পড়ি চলো। পঞ্চমীতেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম, কারণ আর তো টাইম হবে না, কালকেই আমরা চলে যাব ষষ্ঠীর দিন। তাই পঞ্চমীতেই ঠাকুর দেখা সেরে ফেলি, আর তুজ্জোকেও একটু ঠাকুর দেখানো দরকার আছে। তো ওর পাপা আসলে আবার যাব পাপার সাথে। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি একা একা আসো। আমরা কিন্তু টোটোতে উঠে গেছি, আর এই যে প্রথম ঠাকুর পূর্ব পরিকল্পিত কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আমরা টোটো করে একদম আর নামিনি, মা আমি যখন গেছিলাম তুর্যকে নিয়ে, তো একদম টোটো করেই একদম টোটোর থেকে আর নামিনি। দেখো এটা সিনারি দেওয়া পুজো, দক্ষিণেশ্বরের মন্দির হয়েছে, তো এটা কিন্তু সিনারি দেওয়া পুজো আমাদের এই এই লোকালেই আমাদের। তো আমরা টোটো থেকে নামিনি, টোটো থেকেই তুর্যকে নিয়ে ঠাকুর দেখেছি, কারণ বাচ্চা নিয়ে নিচে নামা আবার ওঠা, ওর একজন ছেলে থাকলে ওটা ভালো হয়, সেজন্য টোটো থেকে নামিনি। এটাও একটা সিনারি দেওয়া দেখো পুজো, পরপর দুটোই পুজো, এই দুটো পুজোই কিন্তু সিনারি দেওয়া পুজোই হয়, আর খুব ভালো লাগে সিনারি দেওয়া পুজো। আমাদের ব্যারাকপুরের মধ্যে দু জায়গাতেই হয় সিনারি দেওয়া পুজো। দেখো আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, দুর্জ আমি, দুর্জর পাপা আর এই যে মা, চারজন মিলে টোটো করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। সাউন্ড দেওয়া যাচ্ছে না, কারণ চতুর্দিকে গান চলছে প্যান্ডেলে, আর প্যান্ডেলে গান চলাটাই তো স্বাভাবিক দুর্গাপুজোর সময়, কিন্তু ভিডিওতে দিলে তো দেওয়া যাবে না, কপিরাইট পড়ে যাবে, সেজন্য তোমাদের আর রিয়েল আওয়াজের ভিডিও দিতে পাচ্ছি না, সাউন্ডটা মিউট করে দিয়েছি, তাই আমি ভয়েস ওভার দিয়েই বলছি। তো এটা আমাদের শিবতলা বারোয়ারি ক্লাব আছে, শিবতলা বারোয়ারি ক্লাব, এটা 100 বছরের বেশি, 109 বছর কি 10 বছর হবে আমার ঠিক মানে মনে নেই, লেখা ছিল কিন্তু আমি অতটা নোটিস করিনি। তো এটা 100 বছরের অনেক উপরেরই পুজো, অনেক প্রাচীন পুজো, অনেক ছোটোর থেকে দেখছি পুজোটা, এখন খুব বড় করে ভালো করে করে, খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু বেতের আর বেড়ার প্যান্ডেল হয়েছিল, এত সুন্দর হয়েছিল না প্যান্ডেলটা, তোমাদের কি বলবো, বেত আর বেড়া দিয়ে করা, এমন কি ঠাকুরটা যে করেছে সেটাও বেতের করেছে, খুবই সুন্দর থিম হয়েছে, খুবই ভালো লেগেছে আমার, যে আমাদের এই লোকালে এত সুন্দর ঠাকুর আর এত সুন্দর প্যান্ডেল, মানে কি বলবো, এটাই যদি কলকাতায় হতো না, শয়ে শয়ে মানে লাখ লাখ লোকের ভিড় হতো। তুর্য এবার ঠামির কোলে উঠে একটু ফটোশ্যুট শুট করছে, ভালোই ফটো তুলতে পারে, কোনো বিরক্ত করে না, কিন্তু এদিক ওদিক হাত দিয়ে দেখাচ্ছে, মানে কি করবে, ঠাকুরের পুজো হবে, এই ঠাকুরেই পুজো হবে, এটা আমাদের বহু প্রাচীন পুজো। এখানে দেখো তুর্যর পাপা তুর্যকে ঠাকুরের সামনে থেকে ছেড়ে দিচ্ছে, আর ও কি সুন্দর একা একা হেঁটে আসছে, এখন কিন্তু তুর্য একা একা ভালোই হাঁটতে পারে, কোনো সাপোর্ট ছাড়া অনেকক্ষণই একা একা হাঁটতে পারে, দেখো তোমাদের সামনেই ও হাঁটছে। এটা দেখো আরেকটা পুজো, তো এটা যে পুজোটা দেখলে তার থেকে আরেকটু এগিয়ে এসে আরেকটা এরকম সুন্দর প্যান্ডেল, এটাও কিন্তু খুবই সুন্দর, আর এত ভালো হয়েছে, আবার দুদিকে দুটো মন্ত্রী নাকি দাঁড় করিয়েছে, আর তুর্য তো থাকিয়েই আছে ওদের দিকে, এরকম মানুষ কিন্তু এটা সত্যিকারের, হ্যাঁ সত্যিকারের মানুষ দেখো এরা, এই যে আমরা আছি আর মানে কাউকে ঢুকতে দেবে না বলে ও আবার এরকম ত্রিশূল নিয়ে মানে ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে, যা হাসি পেয়েছিল না আমার। আর তুর্য কি ওদের দিকেই তাকিয়ে আছে, ওদের দিক থেকে চোখই ফেরাচ্ছে না,
এদিকে ঝাড়টাও খুব সুন্দর করেছিল, এই প্যান্ডেলটাও খুবই ভালো করেছে। তো এটা কিন্তু থার্মোকল দিয়ে সব করা, কিন্তু খুবই সুন্দর করেছে, এত সুন্দর করেছে না মানে কি বলবো তোমাদের। এই থিমটাও আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর করেছে, দেখো পুরো প্যান্ডেলটা। বেশিক্ষণ একজনকে ফটো বা ভিডিও তুলতে দিচ্ছে না, কারণ ভিড় হয়ে যাচ্ছে না, তো কিছু লোক বার করবে আর কিছু লোক ঢুকাবে। তো ওই কালো ড্রেস পরা যে সিকিউরিটিগুলো, তো ওরা কিন্তু কিছু লোক মানে হয়ে যাওয়ার, বেশি হয়ে যাওয়ার পর ওরা কিন্তু তাড়া দিচ্ছিল। এখানে তো উজ্জ্বল ঘুম পেয়ে গেছিলো এবার ঠাকুর দেখতে দেখতে, যে আর এনার্জি লেভেল ডাউন হয়ে গেছিল। আমরা কিন্তু আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এই যে এই তো এই যে, হ্যাঁ ঝর্ণা দেখছি যে, ওটা কি মামা ঝর্ণা? তো কিছু করে থাকি। আমাদের ঠিকানা 31/7 বারাসাত রোড, বিধানপল্লী, সেকেন্ড লেন, প্যানাসিয়া নার্সিং হোমের কাছে। আমাদের সাথে আপনি মোবাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 那 Now সাইডগুলো করে নি। এই প্যান্ডেলে ঠাকুরের মূর্তিটা এত সুন্দর হয়েছে, এটা তো এই ঠাকুরকে তো পুজো দেওয়া হবে, আর এটা এমনি পাশে রেখেছে, তো এত সুন্দর লাগছে দেখো মূর্তিটা, খুবই ভালো লাগছে মূর্তিটা, অন্য রকম ধাঁচের, খুবই সুন্দর লাগছে। আরেকজন ঠাম্মিকে কী কী বলছে, কী কী বলার চেষ্টা করছে। আর প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, ওই চলচ্চিত্রের 100 বছর পূর্তি উপলক্ষে 100 বছর পূর্ণ হয়েছে, তো ওই থিম নিয়ে করেছে, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমরা কিন্তু ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, আর আরও তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আর আর সেরকম আমাদের লোকালে যা ঠাকুর ছিল সবই দেখা হয়ে গেছে, ভালো ভালো ব্যান্ডেলগুলো। আরও চলে এসেছি, তুর্যর চোখ ডলছিল, ঘুম ঘুম এসছে, আজই না হয়ে গেছে, আর হয়েই গেছে মোটামুটি দেখা। তো পঞ্চমী থেকে কিন্তু তুর্য ঠাকুর দেখতে বেরিয়ে পড়লো, এরপরে এখানে দেখলো, তারপরে ঘুরতে গিয়ে যেখানে যাব সেখানে ঠাকুর দেখবে। আর এখন ওর পাপা ও ড্রেস ফ্রেস ছাড়িয়ে দেখো জল খাওয়াচ্ছে, এই যে আর আমি এখন ওটস করব, একদম ওটস ফোর্স করে ওকে খাইয়ে একেবারে আমরা খেয়ে তারপরে উপরে উঠবো, আর এই জন্য উপরে উঠিনি। খাবার কিন্তু করা হয়ে গেছে, আর এদিকে এখন ঠান্ডা হচ্ছে, এখানে জলের মধ্যে বসিয়ে রেখেছি।
ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো, কারণ ওর ঘুম পেয়ে গেছে প্রচুর পরিমাণে। খাইয়ে দাইয়ে তারপরে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো। ওকে কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছে, দেখো তো ঘুম পাড়াক, ও এখন ঘুমিয়ে পড়বে। তো আমরাও খেয়ে দিয়ে চলে যাবো উপরে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, আর আগাম ষষ্ঠীর শুভেচ্ছা আর আজকে মহাপঞ্চমীর শুভেচ্ছা ভালোবাসা নিও তোমরা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর তাদেরকে বলো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে। তাহলে ঘুমের কান্না করছে ও, তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট আর টাটা।